हेलो हाय गुड मॉर्निंग वेलकम बैक टू माय चैनल। तुम्हारा सबा कम आमी भालो आछी। रोजकार मतो काज करते आरम्भ कर दिए गैस पुछे नहीं बसन धुए नहीं आज के ब्लगटा एखान स्टार्ट करछी। किचेन छाड़ा और कि आछे दीदी बोलो। किचेन थेके स्टार्ट कर लाम और बर बाजार करे निये आसछे। देखो देखो बाजार करे निये आसछे पटल झिंगे सार और एक फ्रीते कि पे देखी। ओ फ्रीते दुटो स्कॉच पे देखो दुटो स्कॉच पे फ्रीते। जा हक बसन मजा हो भलोक और जो बर बके बर मुखट भलोक मेजे देव। ठीक है आमी कि बाजार कर देखो आमी सार्फटा ढेले नहीं अनेक काज रयेछे। सार्फटा ढेले नेब सार्फटा ढालार जोन्नो एटाते आमी सार्फ ढेले राखी। सार्फटा ढेले नी और आमी कि बाजार करेछि देखो तुम्हरा। एखाने आसछिलो सोनार बाबा ओठार आगे आमी निये नियेछि दुटो खेटा शाक नियेछि। खेटा शाकटा हच्छे भाजबो खेटे शाकटा खूब नरम और खूब सुंदर। एटा 5 टाका नियेछे और एखाने नियेछि लाल लोटे। एटा झिंगे दिए तिल दिए करब नाहले प्लेन तिल दिएओ करा जाय। आमी एटा रेसिपी करब तोमरा जदि देखते चाओ फुल भिडियो ताहले अवश्य रान्नार भिडियोटा देखे नियो। आज के आमी रान्नार एकटा भिडियो बनाबो एई शाकटा दिए। ठीक आछे चलो आमी बाकी काज सेरे नि। जल भरब एखाने बालती रेखेछि देखो बालती रेखेछि और एखाने बोतलगुलो रयेछे देखो। आमी जलटा भरे नि और देखो वेदारटा बाइरेर वेदारटा বাইরের ওয়েদারটা দেখো কেমন মেঘলা মেঘলা কালকেরই মতো। আর দেখো না তুলসী গাছটা কি হলো তুলসী গাছটা কেমন লাল লাল হয়ে যাচ্ছে। ওয়েদার চেঞ্জের জন্য নাকি জানি না মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল যদিও এখন আর বৃষ্টিও হয় না। ঠিক আছে আমি বাকি গাছগুলো সেরে নি তারপর আসছি তোমাদের কাছে। আজকে সোনার বাবা রয়েছে বলে সোনাকে দিতে গিয়েছিল টিউশন আর ও নিতেও যাবে বাবাকে পৌঁছে দিয়ে যাবে কারণ 9টা 5 10 এ ছুটি দিয়ে দেয় আর ও বাচ্চা তো সকালবেলা তেমন খেয়ে যায় না ওই জন্য ওকে আগে ছুটি দিয়ে দেয়। আমার ছেলের বয়স 3 বছর 1 2 মানে 2 মাস আর ওর মানে সাথে যে পড়ে তার বয়স হচ্ছে 6 বছর সামথিং মানে 6 বছর 3 4 মাস। ठीक है डबल जेहेतु से टीफिनो नहीं आसे प्लस अनेकक्षण पढ़ते परे से पौने 8टार समय आसे और बाबी 7टा 15 कूड़िए चले जाए ओके लिए पढ़ाते शुरू कर दे ताड़ाताड़ी छेड़े दिवे। सोनार बाबा रेडी हुए एकदम अफिस जावर पथे शुद्ध आमाके एखाने रास्तार काछे आमी दाड़िये थाकि निये एसे दिए जाए कारण एटा आमार सुविधे नाले आबार चेन्ज करे ओके निते जेते हय। तो तोमरा देखेछो ब्लगे जे आमारो असुविधा हय। আর দেখো এই রুমটা কোনো মতে গোছানো যাচ্ছে না মানে এইখান থেকে এই যে এই এটা রয়েছে এই যে গেটটা রয়েছে এই গেটটা থেকে এই সাইডগুলো থেকে জল ঢুকে যায় মানে গোছাচ্ছিলাম বলছে উপরে তাক করে গোছাও নালে জল ঢুকে যাবে ওই জন্য আমি আর সেই মতো করতে পারছি না। চলো শাকপাতা সবই নিয়ে নিয়েছি রান্না করব আর শাকপাতা রান্না করা হবে কেন বলছি আজকে আজকে সবই ভেজ হবে কারণ আজকে শনিবার আর বড় ঠাকুরের বার যেহেতু আমরা বড় ঠাকুরের বার করি তোমরা জানো অনেকেই। ঠিক আছে ব্লগটা দেখতে থাকো শেষ পর্যন্ত। দেখো জল ভরতে দিয়েছে এখানে আমি ওই স্টিলের হচ্ছে এটা মাজছিলাম বালতিটা আর এখানে সার্ফ ঢেলে নিয়েছি আর ওইগুলো কাজবো জল ভরছি আর এই বালতিটা একটু জল ভরে রেখেছি কারণ যদি জল চলে যায় তার জন্য জল ভরে রেখেছি। জল ভরা হয়ে গেছে আমার দেখো আর বাকি কাজগুলো সেরে নি। ও মায়েদের বাড়ি যখন গেছিলাম তখন মানে যেদিন বৃহস্পতিবার যাই সেদিনে হচ্ছে আমরা দুধ নিয়েছিলাম না কারণ নিয়ে কি হবে সকালবেলা নিয়েছিলাম আর কোনোদিন জানোই তো বৃহস্পতিবার যায় না গিয়েছিলাম খুব মন খারাপ লাগছিল যে যায় না কোনোদিন তাই 1 লিটার দুধ নিয়ে নিয়েছি যেটা 4 দিনের দুধ নিয়েছিলাম না আর আজকে দুধ এটা দিয়েছে বাবুর জন্য। দুধটা যেন একটু পাতলা পাতলা লাগছে আর ভাত চাপিয়ে দিয়েছি এখানে আর আজ শনিবার যেহেতু নিরামিষ রান্না হবে এখানে সবজিগুলো আগেই কেটে নিয়েছি এখন আমি মুড়ি খাবো। 11টা বাজতে যাচ্ছে যেন এখনও খাওয়া হয় না পর্যন্ত আর কিচেনটার অবস্থা দেখো কি অবস্থা হয়ে রয়েছে। আমি খাওয়া দাওয়া করে নিই তারপর রান্না করবো আর তারপর তোমাদের কাছে আসবো। একটা নতুন ভিডিও বানাবো ভাবছি সেটা অবশ্যই তোমরা দেখো আগেও বলেছি এখনও বলছি।
চলো আসি এখন। বন্ধুরা বাবুকে ঘুম খাওয়ানো হলো, তার আগে স্নান টান করানো হলো, রান্না করেছি, পাট শাক ভাজা করেছি লঙ্কা দিয়ে, আর এখানে শশা নিয়েছি, আর এটা হচ্ছে আমি একটা রেসিপি বানিয়েছি, তোমরা দেখবে ভিডিওটা তাহলেই বুঝতে পারবে, ডাটার একটা রেসিপি বানিয়েছিলাম। আর এখানে পটল আলু আদা দিয়ে তরকারি করেছি, আর শনিবার যেহেতু খাওয়া দাওয়া করিনি, আমগুড় আছে নিয়ে নেবো, আগে হাতটা ধুয়ে নিই, আর দিয়ে আমগুড় নেবো, নিয়ে খাওয়া দাওয়া করবো। ঠিক আছে, খাওয়া দাওয়া করে নিই বন্ধুরা, পরে আবার আসছি বিকেলবেলা তোমাদের সাথে দেখা করতে। আসি বাবুকে সামলিয়ে একটা জিনিস বানাচ্ছি, দেখো আমি পায়েস বানাচ্ছি, ঠিক আছে, দেখো পায়েস বানাচ্ছি, পায়েস বানাচ্ছি যে এখানে কাজু নিয়ে নিয়েছি, দেখো কাজু আর কিশমিশ নিয়েছি, আর চিনিটা দেব, দেখো পায়েসটা হয়েই গেছে। আর তোমাদের দাদা এতক্ষণে নিয়ে আসছে পাউডার দুধ, পাউডার দুধ এতক্ষণে আর অ্যাড করবো না, যেটুকু ছিল দিয়েছি, পাউডার দুধ শেষ হয়ে গেছিলো তাই দিয়েছি কিছুটা পরিমাণ, আর দুধ ছিল 1.5 কিলো দিয়েছি, যেটা দিয়েছিলাম সকালে। আর ঠিক আছে, আমি পায়েসটা বানিয়ে ফেলি, আর তার জন্য চাটা করব, চা করে নিই। এখানে পায়েস হয়ে আসছে, কাজু কিশমিশ জলে ভিজিয়ে রেখেছি, আর এখানে আমার চা হচ্ছে, দেখো হাঁড়ির ওপরে হাঁড়ি, কত বাসন হয়ে গেছে ধুতে হবে আমাকে, আর এদিকে রুটি করতে হবে, পায়েসের সাথে রুটি, আর তরকারি আছে ওবেলার, ওবেলার হচ্ছে তরকারি বলছে পটলের তরকারি রয়েছে, আর আমি রান্নাটা করে ফেলি, আর চাটা খাবো তিনজনে মিলে, আমি কাকিমা আর সোনার বাবা, আর সোনা হচ্ছে এবিসিডি লিখছে, আমি ওকে লেখাচ্ছিলাম, যাই গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো খাতাটা লিখতে যেয়ে ছিঁড়ে গেছে, বলছে মাম্মা আমার খাতাটা যে ছিঁড়ে গেছে কেন দেখাচ্ছ, আমার সোনা বাবা, এটা আমার সোনা বাবা, এই দেখো লিখতে লিখতে শুয়ে পড়ে, আর বিছানাটার অবস্থা কেমন করে, আমার সোনা বাবা, একটা হাম্পি দাও না, চলো ঠিক আছে চলো, আচ্ছা ঠিক আছে, হাম্পি দিয়ে দিয়েছে, লেখাটা লিখে নাও, আমি চাটা নিয়ে আসি, বইটাই ঠিক আছে, নমো করে নাও, লিখে নাও, আমি আসছি, হ্যাঁ সোনা বাবা বসে আছে, আমি চাটা নিয়ে আসি, করবো, রেডি করে নিয়েছি। আর ডিনারে কী কী রয়েছে দেখো, পরোটা রয়েছে, পটলের তরকারি রয়েছে, আর এখানে পায়েস করেছি, পায়েস রয়েছে, ঠিক আছে খাওয়া দাওয়া করে নিই। ঘুঘুকে ঘুম পড়াতে চলে আসছি, আর খাওয়া দাওয়ার পর আর তোমাদের কাছে সেভাবে আসতে পারি না, আর আজকের মতো এখানে ব্লগটা এখানে শেষ করছি, সবাইকে শুভরাত্রি, গুড নাইট, টাটা। ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও।